হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাত সাড়ে দশটা আর এখন আমরা হোটেলে পৌঁছালাম মানে অমৃতসরের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে দশটা বেজে গেলো যেটা আমি আগের ভিডিওতে বলেই ছিলাম যে অনেকটা রাস্তা আর এই মুহূর্তে আমি হোটেলের মেন এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে আছি এটা হলো নমস্কার রেসিডেন্সি সামনে একটা সেলফি নিয়ে নিচ্ছি আমাদের চেহারাটা খুব খারাপ হয়েছে তাহলেও এতক্ষণ পরে হোটেলে পৌঁছালাম তো চেহারাটা পুরো ঝোড়ো কাকের মতো হয়ে গেছে কোন সকাল দশটায় বেরিয়েছি দশটা সাড়ে দশটায় একটা সেলফি নিয়ে নিলাম চলো এবারে ভেতরে যাই এই যে আমাদের ঘর ইন্টার কানেক্টেড রুম এটা হচ্ছে তিনশো এক তিনশো দুই ঘরে ঠুকি সেই লাইটটা যে সোফা টেবিল মালপত্র এখন এসে পৌঁছায়নি এখানে আরেকটা টেবিল এই যে টিভি আর যেহেতু তার জন্য এই যে মাঝখানে দরজা দরজা দিয়ে ঘরে চলে এলাম এই ঘরে এই যে আবার আরেকটা বেড মানে সেম একই দুটো ঘর

গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর এতদিনের যে ট্যুরের যে সমস্ত সব দেখালাম তাতে নিশ্চয়ই আরও অনেক অনেক ভালো লেগেছে আর আজকে হচ্ছে আমাদের এই এগারো দিনের ট্যুরের লাস্ট ডে আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বর্ণ মন্দিরে মানে গোল্ডেন টেম্পেল তো এই গোল্ডেন টেম্পেলের পরে কোথায় যাবো ভাবি না গোল্ডেন টেম্পেলের পর যাবো হচ্ছে ওয়াগা বর্ডার আর একটা গোল্ডেন টেম্পেল যাবো তারপর জালিয়ানা ওয়ালাহবাগ যাবো তারপর ওয়াগা বর্ডার যাবো আজকে এই তিনটে জায়গায় দেখার আছে তো এই তিনটে জায়গা তোমাদেরকেও দেখাবো তো চলো লেটস গো যেহেতু মন্দিরে মাথা ঢাকা দিয়ে ঢুকতে হবে তাই সবাই এখানে ছেলেরা রুমাল কিনে নিয়ে মাথা বেঁধে নিল আর আমরা তো আমাদের ওড়না আছেই ঘোমটা দেওয়ার জন্য আমরা আমাদের ওড়না দিয়েই ঘোমটা দিয়ে নেব তো চলো বেশ খানিকটা হেঁটে যেতে হবে সামনে তারপর মেন এন্ট্রান্সের সামনে আমরা পৌঁছাবো বুঝতেই পারছ মন্দির চত্বরে আমরা পৌঁছে গেছি গোল্ডেন টেম্পেলে এখানে তো মাছ বেশি খোলা যাবে না আমি জাস্ট একটুখানি তোমাদেরকে বলবার জন্য যে আমরা মন্দিরে পৌঁছে গেছি মাছটা খুললাম এক্ষুনি আবার মাছটা পরে নেবো পরে নিয়ে তারপর ভেতরে ঢুকব তো এইবারে আমরা অরিজিনাল মন্দিরে প্রবেশ করব আর প্রবেশ করলে তো জানোই মাথা ঢাকে ঘোমটা দিয়ে ঢুকতে হয় তো আমরা যে যার ওড়না দিয়ে মাথার ঘোমটা দিয়ে নিলাম আর ছেলেরা সব রুমাল বেঁধে নিয়েছে বাইরেই রুমাল কিনে বেঁধে নিয়েছে আর আমরাই যে সব ঘুমটা দিয়ে নিলাম এবারে আমরা অরিজিনাল মন্দিরে প্রবেশ করব তবে হ্যাঁ মন্দির চত্বরটা কিন্তু ভীষণ সুন্দর মানে আমি তো যতটুকু আমি এখনো পর্যন্ত দেখেছি এবারে মেন মন্দিরে গেলে তো দেখাবো নিশ্চয়ই সেটা আরও বেশি সুন্দর তো চলো আস্তে আস্তে ঢোকা যাক এখানেই এক জায়গায় অফিস রয়েছে সেখানে ব্যাগ জমা রাখতে হবে এবং জুতো টুতো সব খুলেও সেখানে রাখতে হবে ওরা যদিও ফোনটাও রাখার জন্য ফোর্স করছিল কিন্তু আমরা বললাম একটু আর ছবি তো তুলব আসলে এখানে ওরা আগে থেকেই মানে সাবধান করে দেয় যে গোল্ডেন টেম্পেল যে অরিজিনাল সেই টেম্পেলের মধ্যে কোনো ছবি তোলা যাবে না তো আমরা বললাম ঠিক আছে ভেতরে গিয়ে ছবি তুলবো না কিন্তু বাইরেটা তো তুলতেই পারি তো যাই হোক আমরা জুতো খুলে এখন ঢুকবো আর ঢোকার মুখে পা ধুয়ে ঢুকতে হবে বলে একটা রানিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে এটা থেকে উঠে কার্পেটের ওপর পা দিয়ে হেঁটে মানে পাটা মোছাও হয়ে যাবে তারপর ভেতরে ঢুকতে হবে তো আমি তো খুবই এক্সাইটেড এবং আমার সঙ্গে তোমরাও যারা আছো যারা গোল্ডেন টেম্পেল এখনও কেউ ভিজিট করনি তারাও নিশ্চয়ই অনেক এক্সাইটেড তো চলো আমরা একসঙ্গেই মিলে দর্শন করি মন টেম্পেলের ভেতরটা মন্দিরের ভেতরের এরিয়াটা এতটাই বড় যে এটা চোখে না দেখলে ঠিক মানে কল্পনা করা যাবে না মানে এটা এতটা বড় না যে এক একটা দিন পুরো দিন যদি এখানে ঘুরে ঘুরে দেখা যায় তবেই পুরোটা শেষ হবে তাছাড়া শেষ হবে না মানে পুরো এলাকাটা এতটাই বড় আর এইটা হচ্ছে মেন মন্দির এখানে তো লাইন আছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন আর একদম যেই কাজটাতে যাব মানে মেন গেট দিয়ে যখন ঢুকবো তখন ফোন ব্যাগে ঢুকিয়ে ব্যাগে মানে অফ করে দেবো আর কি ব্যাগ তো নেই হাতেই রয়েছে অফ করে দেবো ঢোকার মুখে বাইরেই একটা সমাধি রয়েছে এই ছবিটা নেওয়া চলবে তো আমরা এই ছবিটাই তুললাম আর এরপর থেকে একদম স্ট্রিক্টলি ওখানে বারণ তো আমরা দর্শন করে তারপর ফিরে আসছি দর্শন করে চলে এসেছি আর এইটা হলো একটা বিশাল বড় কুল গাছ এখানে কুল গাছকে হোলি ট্রি হিসাবে মানা হয় মন্দিরের চত্বরে দুটো তিনটে মনে হয় কুল কুলগাছ আছে যাই হোক আমরা প্রথমটা এখন সবে দেখছি আর কুল গাছটাকে যা যত্ন করে বাঁধিয়েটা দিয়ে রাখা হয়েছে তো দেখো একদম সেই মানে গোল্ডেন কালারের গ্রিল দিয়ে কি সুন্দর করে বাঁধিয়ে রেখেছে একদম মানে দারুণ সুন্দর করে অনেকটা বড় গাছ এবং গাছটা বিশাল মোটা গোড়া তো যাই হোক আমরা কিন্তু খুব ভালো দর্শন করেছি মানে বেশ কিছুক্ষণ লাইন দিতে হয়েছে কিন্তু তাহলেও আমরা খুব সুন্দর দর্শন করেছি আর এইবারে আমরা এই বিশাল চত্বরটা পরিক্রমা করব। পরিক্রমা করতে মোটামুটি চল্লিশ মিনিট তো লাগবেই তার থেকে বেশিও লাগতে পারে এই যে অমৃত সরোবর দেখছ এটা অনেকটা বড় আর মেনলি এই অমৃত সরোবরটাকেই আমরা চারিপাশ থেকে প্রদক্ষিণ করব আর সরোবরের মাঝখানেই তো গোল্ডেন টেম্পেলটা আর এখানে এসে অনেকেই কিন্তু স্নান করে তারপর দর্শন করে সেক্ষেত্রে আপনাকে অনেক ভোরে ভোরে আসতে হবে আর এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা স্নান করার জায়গাও আছে এবং জামা কাপড় চেঞ্জ করবার জায়গাও আছে সেখানে গিয়ে অনেকেই আছে যারা এখানে এসে স্নান করে মানে দর্শন করে মানে ঠিক আমরাদের যেমন দক্ষিণেশ্বর কালীঘাটেও আমরা গিয়ে অনেকেই আছেন যারা গঙ্গায় স্নান করে জামা কাপড় চেঞ্জ করে যেমন দক্ষিণেশ্বরে বা কালীঘাটে পুজো করে না ঠিক সেরকম এখানেও সেই একই ব্যবস্থা আছে আর এই অমৃত সরোবরে জল খুব পবিত্র মানা হয় তাই অনেককেই দেখলাম যে এসব নতুন নতুন বোতল ভরে ভরে জল নিয়ে যাচ্ছে তো আমরাও এখান থেকে কিছু বোতল কিনবো কিনে আমরাও যে যার বাড়ির জন্য জল নিয়ে যাব। আমরা যেহেতু বাইরে থেকে এসেছি তাই আমাদের হাতে সময়ও খুব কম কারণ মন্দির দর্শন করবার পর আমরা আবার জালিয়ানওয়ালা যাব সেখান থেকে ওয়াঘা বর্ডারে যাব তাই আমাদের পক্ষে এই অমৃত সরোবরে স্নান করাটা তো সম্ভব হলো না তাই আমরা মানে সাইডে এসে নমস্কার করে অমৃত সরোবরের জল সবাই মাথায় নিলাম আর জল মাথায় নিতে এসে আমাদের এই প্রচুর দেখলাম মাছ রয়েছে বড়ো বড় মাছ সেগুলো দেখেই আবার কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম মাছগুলো দেখতে পরিক্রমা করতে করতে মন্দিরের আরেকটা পাড়ে চলে এলাম আর সেখানেও দেখছি একটা বিশাল বড় কুল গাছ আর এই গাছটাকেও খুব সুন্দর করে বাঁধানো আর এই গাছটার নিচে অ্যাকচুয়ালি অফিস মতো একটা রয়েছে অফিসটা সামনে না গিয়ে আমি বুঝতে পারছি না যে দেখো গোড়াটা বাঁধানো এটা আবার একটু রকম করে বাঁধানো আর এখানে একটা অফিসের মতো দেখছি ও এখানে প্রসাদ দিচ্ছে এখান থেকেই আমাদেরকে প্রসাদ নিতে হবে প্রসাদ নিয়ে এবারে আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করবার পর এই মন্দিরের ঠিক পাশেই জালিয়ানওয়ালা বাগ সেখানে ঢুকবো তারপর জালিয়ানওয়ালাবাগ বাগ দেখব তারপর যাব ওয়াঘা বর্ডার